আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে দ অক্ষর দিয়ে ছেলে শিশুর কিছু আধুনিক নাম এবং সেই নামের বাংলা অর্থ সহ জানিয়ে দেব। আমাদের যাদের বাড়িতে নবজাতক ছেলে সন্তান এসেছে, নাম নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছি, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি অত্যন্ত কার্যকরী হবে। চলুন কথা না বাড়িয়ে মূল পর্বে যাই। সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি নাম দবির, যার বাংলা অর্থ চিন্তাবিদ। ইসলামী নাম দয়ালু দৃষ্টি, যার বাংলা অর্থ দয়ালু দৃষ্টি। দাইয়ান, যার বাংলা অর্থ বিচারক। দাইয়ান শব্দের অর্থ বিচারক। দাউদ, তো এই নামে আমাদের একজন সাহাবি ছিলেন, আমরা অনেকেই জানি, চাইলে এই নামটিও আমরা রাখতে পারি। এরকম অসংখ্য নাম আছে যেগুলো নবী রাসুলদের নামে রাখা যেতে পারে। দাওলা শব্দের অর্থ সম্পদ। আরবি নাম দায়েম, যার বাংলা অর্থ চিরস্থায়ী। এরপর জেনে নেব আরবি নাম দারায়াত, যার বাংলা অর্থ জ্ঞান বিদ্যাকে বোঝানো হয়েছে। দিলদার নামের অর্থ পছন্দনীয় যে কোনো একজনকে বোঝানো হয়ে থাকে। দিলদার এটি কমন নাম, চাইলে আমরা রাখতে পারি। এরপর জানব দিলির, যার বাংলা অর্থ সাহসী। এরপর জেনে নেব আরবি নাম দিলোয়ার, যার বাংলা অর্থ সাহসী। একটু আগেই আমরা জেনেছি, তবে এখানে শব্দের কিছু বানানের তারতম্য রয়েছে। দিদার শব্দের অর্থ সাক্ষাৎ। এরপর জেনে নেব আরবি নাম দিনার, যার বাংলা অর্থ স্বর্ণ মুদ্রা। তো আমরা চাইলে এই নামটিও রাখতে পারি। এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।